তো নমস্কার বন্ধুগণ মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে জানিয়ে রাখব যে আশাকর্মী নিয়োগ সংক্রান্ত আরও একটি নতুন আপডেট যেটি ইতিমধ্যে এসছে সেটা আপনাদের সঙ্গে আজকে তুলে ধরব তো ভিডিওটির সঙ্গে প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই থাকবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করতে ভুলবেন না তো আপনার দেখতে পাচ্ছেন যে এই যে আপডেটটি এসছে সেটি কিন্তু মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে তো এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে অ্যাপ্রোভ লিস্ট বাই দ্য স্টেট স্টেট অফ আশা রিকুইটমেন্ট টু থাউজেন্ড এইট্টিন অ্যান্ড রেক্টিফিকেশান অফ টু থাউজেন্ড টোয়েন্টি আন্ডার সর্দার সাবডিভিশন মালদা তো এখানে জানিয়ে রাখবো যে মালদা ডিস্ট্রিক্টের সর্দার সাবডিভিশনের যে আশাকর্মী নিয়োগ হচ্ছিল দু হাজার আঠারোর আশাকর্মী নিয়োগ এবং পুনঃসংস্করণ যে দু হাজার বারোর সেটা কিন্তু এখানে লিস্ট প্রকাশ করা হয়েছে তুলে ধরা হয়েছে তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই অ্যাটাচমেন্টের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে একটি ষোলো এমবির লিস্ট ষোলো এমবির পিডিএফ রয়েছে যেটা আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি তো চলুন আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিস্টে কিন্তু পনেরোটি পেজ রয়েছে এবং পনেরোটি পেজ আপনারা পাবেন তো গভর্নমেন্ট অফ বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে দেওয়া হয়েছে চব্বিশে এগারো দু হাজার কুড়ি তারিখে এই নোটিফিকেশানটি ইস্যু করা হয়েছে তো যদিও এটা খুব একটু দ্রুত পাবলিশ করা হয়নি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সমস্ত কিছু বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে তো এখানে আপনারা যদি দেখতে পারেন যে এখানে কোথায় কতগুলো ক্যান্ডিডেটকে এখানে অ্যাপ্রুভেল দেওয়া হলো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি লিস্ট অনুসারে এবং বিভিন্ন ব্লক অনুসারে আলদা আলদা চার্টে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন কালিয়াচকে এক তারপর হচ্ছে কালিয়াচক একের চলেছে তারপর দেখতে পাচ্ছেন যে হাবিপুর তারপর এইভাবে বিভিন্ন ব্লক অনুসারে কিন্তু যে এই যে লিস্টটা সেই লিস্টটা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট যে প্রার্থীদের নাম ঠিকানা প্রকাশ করা হয়েছে যে হেলথ ডিস্ট্রিক্ট ব্লক তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত সাব সেন্টার তারপর ন্যাম অব আশা অ্যাপ্রুভ আর তারপরে এই সমস্ত সমস্ত কিছু এখানে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে তারপর আরও একটি জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন যে লিস্ট অফ অ্যাপ্রুভ ক্যান্ডিডেট সিলেকশন অ্যাগেনস্ট ড্রপ আউট ড্রপ আউট থেকে যেগুলো সিলেকশন করা হয়েছে তারপর দেখবেন ফ্রেশ ক্যান্ডিডেটরাও রয়েছে এখান থেকে আমি লিস্টটা ছোটো করে তুলে নিচ্ছি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে সিলেকশন অ্যাগেন্স্ট ড্রপ আউট এভাবে কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে আপনারা একটু খুঁজে দেখে নিতে পারবেন তো আমি আরও আলোচনা করে ভিডিও ডিউরেশনটা লম্বা করতে চাচ্ছি না তো আপনারা এই লিস্টে ডাউনলোড করে দেখে নেবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করে ডাউনলোড করে দেখে নিতে পারবেন আই হোপ ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ